কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূল থেকে যারাই আসছেন তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া কোনো একটা ভাষণে, কি বলবেন বিষয়টা? লজ্জা লাগা দরকার। ওনার সামনে ওনার বিধায়করা বলছে তৃণমূল দেখলে খেদাও তাড়াও। ওনারা যত এরকম করবেন ত্রিপুরার মানুষের পর একটা অভিযান করবেন, তার নাম হবে বিজেপি কালা অভিযান। ওটা ত্রিপুরার মানুষ করবে পলিটিক্যালি, রাজনৈতিকভাবে আমরা আমাদের লড়াই এবং যে ঝামাটা ওনাদের মুখে ঘষার গণতন্ত্রের যে চটটা ওনাদের মুখে পড়বে সেটা ত্রিপুরার মানুষ। ধন্যবাদ। সবাই দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে সবাইকে আসতে হচ্ছে, এখানে সবাইকে বলতে হচ্ছে যে আমাদের রাজনৈতিকভাবে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা হোক। এইভাবে মানুষের উপরে অ্যাটাক করে ভয় দেখিয়ে ভোট জেতার যে চেষ্টা তারা করছে, এটা সময় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কারণ মানুষ চাইছে না বিজেপি সরকারকে, তারা চাইছে না এভাবে ভয় ভয় থাকতে, তারা এভাবে অত্যাচারিত হতে চাইছে না। আমাদেরকে আমাদের ওয়ার্ডে গিয়ে গিয়ে প্রচার করতে দেওয়া হচ্ছে না, ক্যান্ডিডেটদের পরিবারের লোকজনদের অত্যাচার করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, মারা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। তো আমরা তো রাজনৈতিকভাবে লড়তে চাইছি, তো আমাদের কেন লড়তে দেওয়া হচ্ছে না? আমাদের লোকজনদের অ্যারেস্ট করে নিচ্ছে যারা বাংলা থেকে আসছে, আমরা তো আমাদের দলের হয়ে প্রচার করতে আসছি, আমরা তো কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে আসি না, আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে আসছি। তো এইভাবে অত্যাচার করছে, তো সেই জন্যই আজকে আমাদের তো মানুষজনরা যেটা চাইছে সেই বার্তা নিয়ে তো আমাদেরকে এখানে বসতে হচ্ছে, সেই বার্তা নিয়ে আমরা জিজ্ঞাসা করছি যে এইভাবে নির্বাচন তো হয় না, এইভাবে মানুষে বিজেপি সরকারকে এখানে থাকতে দেবে। মন দিয়ে করি, মানুষের জন্যে করি, বিজেপি দল করব না। বিজেপি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমি ব্যক্তিগত কোনো কথা এর মধ্যে আনতে চাই না।
আপনারা যেটা শুনলেন সুবলবাবু বললেন, তারপরে সুস্মিতাও বললেন, এখানে যে ধরনের গুন্ডাগার্দি হচ্ছে, সিসিটিভি ফুটেজ না রাখা, ভিভিপ্যাট না রাখা, এগুলো গ্রস ভায়োলেশন অফ হোয়াট হ্যাজ বিন লেড ডাউন, হোয়াট ইজ দি নর্ম অফ ইলেকশন ইন দ্য কান্ট্রি। তো এগুলো করা যেতে পারে না। এবং তারপরে বাইক নিয়ে গুন্ডা বাহিনী পাড়ায় পাড়ায় বাচ্চাদেরকে, ক্যান্ডিডেটদের ছেলেদেরকে 7 দিন ধরে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো কেন হবে? এবং মানুষ এই যে রাস্তাঘাটে আমাদের যখন মিছিল চলছে, তখন দেখা যাচ্ছে চারদিকে একটা একটা মানে খালি খালি ভাব তৈরি করে রাখা হচ্ছে, মানুষের মনে এই ভয়টা ধরানো হয়েছে। বলে রাখি যে ভয় তখনই দেখানো হয় যখন সরকার মনে করে যে তারা কাজ করেনি, আর একমাত্র ভয় দেখিয়ে মানুষকে তারা দাবিয়ে রাখতে পারবে, সেটা কিন্তু হবে না। এবং সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল হয়েছে, আর যে যে সুপ্রিম কোর্ট রিটায়ার্ড সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে একজন নিরপেক্ষ অবজারভারকে রেখে ভোট করানোর যে দাবি করা হয়েছে, আমরা ডেফিনেটলি খুব শিওর, আমরা খুব আশা করছি যে সেটাতে আমরা অ্যাফার্মেটিভ রেজাল্ট পাবো। এবং এই যে প্রহসনে পরিণত করেছে রাজ্য নির্বাচন কমিশন, এটা বন্ধ হবে, এবং একটা সুষ্ঠুভাবে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা দিতে পারে, তারা যাতে সেটা করতে পারে, সেটার ব্যবস্থা ডেফিনেটলি হওয়া উচিত। এই যে পুলিশ আর গভর্নমেন্টের মধ্যে যে নেক্সাস, এটা ইটস এ ভেরি আনহোলি নেক্সাস, অ্যান্ড নাও দে হ্যাভ ইভেন গট আ কনস্টিটিউশন ইনস্টিটিউশন লাইক দি বাই দি নির্বাচন কমিশন, রাজ্য স্টেট নির্বাচন ইলেকশন কমিশন ইন টু দ্যাট অটরি, দ্যাট ইস অ্যাবসলিউটলি রং, অ্যান্ড দ্যাটস দ্য প্রোটেস্ট রং। এখানে পরিণত করছে, এটা পরিষ্কার, কারণ ভিভিপ্যাটে ভিভিপ্যাট থাকছে না, সিসি ক্যামেরা থাকছে না, ভেতরে সিসি ক্যামেরা রাখছে না, কি ইলেকশনটাকে প্রহসনে পরিণত করতে চায়। আজকে আমরা আরও দুটো ব্যাপারে চিঠি দিয়েছি, আমাদের ক্যান্ডিডেটদের সিকিউরিটির কথা বলছে, করসপন্ডেন্স করছে, ওরা আমাকে চিঠি দিচ্ছে কোন কোন ক্যান্ডিডেটের সিকিউরিটি প্রয়োজন, বাট ক্যান্ডিডেটের বাড়িতে হামলা হচ্ছে, পুলিশ যাচ্ছে না, মানে সব ফার্স্ট, সবটাই ইলেকশন কমিশন সেটা করে যাচ্ছে। আমরা এই অবস্থায় ইলেকশন কী করে হবে? আমরা লড়বো, মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা লড়বো, ভোট দখল করবো, কিন্তু সাধারণ মানুষ হেনস্থ হচ্ছে। এই যে বুথ কেন্দ্রগুলো দখল করা হবে, কারণ এই সঙ্গে ইলেকশন কমিশন জড়িয়ে আছে, ওদের যে কনস্পিরেসি এটার সঙ্গে ইলেকশন কমিশন আছে, নাহলে ইলেকশন হয়, এখন কোনো ইলেকশন হয় যেখানে সিসি ফুটেজ থাকে না, ইলেকশন হয় যেখানে ভিভিপ্যাট এটা কম্পালসারি ওরা রাখছে না, এইভাবে ইলেকশনটাকে প্রহসন করে। আজকে 10টায় আমরা চিঠি দিয়েছি, চিঠি দিয়ে আমরা টোকেন এসেছি জানিয়ে দিতে, শুধু চিঠি দিয়েই নয়, হ্যাঁ আমরা এখানে জানিয়ে দিতে এসেছি, এটা টোকেন মুভমেন্ট আমাদের, কারণ আজকে চিঠি দিয়েছি, ওরা বলবে সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমাদের একটু সময় দিতে হবে, আমরা শুধু চিঠিতেই সীমাবদ্ধ থাকবো না, এটা জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেওয়ার পরেও প্রতিটা মুহূর্তে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টকে ওরা মানছে না, এবং সুপ্রিম কোর্টকে কন্টেম্প্ট অফ কোর্ট, আজকে আমরা সুপ্রিম কোর্টে আবার যাচ্ছি, যে এই কারণে যে এখানকার পুলিশ সুপ্রিম কোর্টকে এবং 5 জন এসপিকে নির্দেশ দিয়েছে, ডিজিপিকে নির্দেশ দিয়েছে, প্রতিটা মুহূর্তে মনিটরিং করে এটা যেন সুপ্রিম কোর্টকে জানানো হয়। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেদিন এলো সেই দিন রাত্রি থেকে সন্ত্রাস আরো 10 গুণ হচ্ছে, ওরা সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, কিছু মানে না, এমন একটা বর্বর সরকার চলছে, কিসে কিভাবে ইলেকশন ফেয়ার হবে? পুলিশ নিরপেক্ষ কোনো ভূমিকাই নিচ্ছে না, পুলিশ আর ওদের সাথে রাত্রিতে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আমাদের এই প্রার্থীরা যখন আক্রান্ত হয় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এটা এনজয় করে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, আজকে এসছি, আজকে 10:30 চিঠি দিয়েছি, এটা এখানেই থেমে থাকবো না, আমরা এটা টোকেন প্রোটেস্ট, এই প্রোটেস্টের পরে আমরা দেখছি, যদি পরিবর্তন না হয় পরিস্থিতি, তাহলে আমরা পরবর্তী সময়ে চরম আন্দোলনের দিকে যাব, বৃহত্তর আন্দোলনের দিকে যাব, তার জন্য এই নির্বাচন কমিশন দায়ী থাকবে। দল একবার না কয়েকবার রাজ্যসভা আর লোকসভাতে দাবি করেছিল যে এই কালো কানুনগুলাকে বাতিল করা উচিত। 1 বছরের বেশি হয়ে গেছে কৃষকরা আজকে রাস্তায় নেমেছে, এই দেশের প্রধানমন্ত্রীর লজ্জা করা উচিত। ওর মন্ত্রীরা ওনার মন্ত্রীরা কি বলেছে যে কৃষকরা নাকি দেশদ্রোহী, অ্যান্টিন্যাশনাল। আজকে প্রধানমন্ত্রীকে দেশের কৃষকরা বাধ্য করেছে এই আইনগুলা বাতিল করার জন্যে, এবং প্রধানমন্ত্রীর এত অহংকার যে উনি 1 বছর থেকে সব দেখছেন, লক্ষিম কেরিতে কৃষকদের কুচলে মারা হলো, উনি কিচ্ছু বললেন না, উনি উত্তরপ্রদেশের একজন সাংসদও, উনি এটা কেন বাতিল করেছে? আমি মনে করি যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এইগুলা 5টা বা 6টা স্টেটে নির্বাচন হবে 2022-এ,
উনি ভোটের লোভের জন্য করেছেন। কিন্তু আমার বিশ্বাস যে কৃষকরা প্রাইম মিনিস্টারকে আর বিশ্বাস করে না, প্রাইম মিনিস্টার বিশ্বাসঘাত করেছেন দেশের সঙ্গে, কৃষকদের সঙ্গে। এগুলো ভোটের খেলা, উনি যাই করুক, উনি আগামী যে যারা রাজ্যতে যে নির্বাচন হতে চলেছে সেখানে বিজেপি জিততে পারবে না, এটা অসম্ভব। আর আমরা প্রাইম মিনিস্টারকে বলবো যে আপনার এই কৃষি আইনগুলো এই মুহূর্তে বাতিল করা একটা নাটক, আপনার কোনো বিশ্বাসের যোগ্য না, এটা বলবো।